না, কাউকে জিততে দেব না, কেউ মাঝবে না। এই গণেশের সঙ্গে বেইমানি করে কেউ মাঝবে না। রক্ত দিয়ে আমি সেই বেইমানি দাম বসুল করে নেব। খবরদার গণেশ, চৌধুরী বাড়িতে এসে কখনো রক্তের গরম দেখাবি না। মাথা ঠান্ডা করে এই 5,000 টাকা নিয়ে বাড়ি যা। আপনাদের কাছে আমার 40,000 টাকা পাওনা আছে, আর এতদিন পর আপনি মাত্র 5,000 দিচ্ছেন? না ছোট বাবু, এবার আমি কিন্তু এবার বাইরে গিয়ে সব কথা ফাঁস করে দেব। কি বলবি? তুই নিজের হাতে রঘুয়াকে খুন করেছিস, তাহলে তো তোকে আর জেলখানা পর্যন্ত যেতে হবে না। এই পাবলিকের হাতে গণধোলাইকে সোজা শ্মশানে চলে যাবি। আমি জানি ছোট বাবু, তাই উকিল বাবুর বোনকে বিয়ে করে আপনি যে টাকা কামানোর স্বপ্ন দেখছেন সেটাকে আমি ভেঙে দেবো। গণেশ বেঁচে থাকতে এ বিয়ে কিছুটাই হতে পারে না। কিছুই হবে গণেশ, আমাদের বিয়ে কেউ আটকাতে পারবে না, কারণ দাদা কালই আমাদের বিয়ের দিন ঠিক করে এসেছে। তার আগে একটা খবর জেনে রাখুন দিদিমণি, আপনি যাকে বিয়ে করতে যাচ্ছেন এর আগেও কিন্তু তার আরো একবার বিয়ে হয়েছিল। গণেশ আকাশে তুমি মগ্ন লীলা দিয়াছে, মানি ছোট ছোট নিরজন পারে দিদিমণি পারে, কারণ গণেশ নিজে সেই বিয়ের বরযাত্রী গিয়েছিল। ছোট বাবু সেই বইয়ের নাম ছিল পূর্ণিমা। এই হারামজাদা, তুই মিথ্যা কথা বলে আমার সর্বনাশ করতে আসছিস, বেরিয়ে যা এখান থেকে। সাবধান ছোট বাবু, গায়ে হাত দেবেন না। চাপ ছাড়া তোর আজকে মস্তা দেবে, ভেঙে দেবো। সাবধান ছোট বাবু, গণেশের গায়ে হাত দিয়ে আগে পর্যন্ত কেউ বেঁচে থাকে। সাবধান গণেশ, এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাও, নইলে তোমার মতো সমাজ বিরোধীকে আমি পুলিশের হাতে তুলে দেবো। আমি যদি সমাজ বিরোধী হই তাহলে যারা আমাকে পয়সা দিয়ে খুন জখম করিয়েছে তারাও সমাজ বিরোধী। সব কিছু জেনেও যারা তাদের আত্মীয় হতে চায় তারাও সমাজ বিরোধী। আজকে হ্যাঁ বাবু, আপনি কিন্তু রাত দিন ছোট বাবুকে পাড়া দিতে পারলেন না। একটা সুযোগ পেলেই গণেশের ফোনের কাদায় আরো একটা নতুন নম্বর লেগে যাবে। নতুন নম্বর তাই কি হয়? তুমি কি করে জানোয়ারটার কথা বিশ্বাস করলে পাপিয়া? বিশ্বাস করতেই হবে দীপঙ্কর, কারণ গণেশ সেটা বলে গেল নির্জলা সত্য কথা। সত্যি কথা দাদা? বলতেই হবে, কারণ তোর দাদা হিসাবে আমার একটা দায়িত্ব আছে। তাই বোনের বিয়ের আগে আমি ওদের অতীত ইতিহাস সম্পর্কে একটু খোঁজ খবর নিয়েছি। তুমি চুপ করে আছো কেন দীপঙ্কর? আমরা একজন দুজনকে ভালোবাসি, অথচ এত বড় একটা সত্যি কথা তুমি আমার কাছ থেকে এতদিন গোপন করে রেখেছিলে। আমি অনেক চেষ্টা করেও বলতে পারিনি পাপিয়া। টাকার জন্য বাবা আমার আমাদের একটা পাগলি মেয়ের সাথে বিয়ে দিয়েছিল। তার ঠিক 6 মাস পরে আমরা যখন দার্জিলিংয়ে বেড়াতে যাই তখন এক পাহাড়ি খাদে পা পিছলে পড়ে পূর্ণিমা মারা গিয়েছে। ঠিকই বলছি পাপিয়া, ওই প্রথম বিয়েটা আমার জীবনের এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন, যেটাকে আমি সবসময় ভুলে থাকতে চাই। আর সেটা যদি আমার অপরাধ হয়ে থাকে তুমি আমাকে যে কোনো শাস্তি দিতে পারো পাপিয়া। মানুষের জীবনে অনেক দুর্ঘটনা ঘটতে পারে, কিন্তু সেসব ভুলে জীবন যে তার আপন নিয়মেই চলে। সবকিছু জানার পরেও তুই এই বিয়েতে রাজি আছিস পাপিয়া? হ্যাঁ দাদা, আমি তো একটা মানুষকে ভালোবেসেছিলাম, তার অতীত ইতিহাসকে তো আমি ভালোবাসিনি। তাই এই নিয়ে আর কোনো কথা না বলে তুই আজই আমার বিয়ের দিন ঠিক কর দাদা। তার আগে 1,00,000 টাকা ফিরিয়ে দিতে হবে নেপাল বাবু। কিন্তু আমার কাছ থেকে আপনি ওই 1,00,000 টাকার বেশি আর 1 পয়সা পাবেন না মিস্টার চৌধুরী। বাবু না মানে আপনি তো 2,00,000 টাকাতেই রাজি হয়েছিলেন, কারণ তখন জানতাম না দীপঙ্করের আগে একবার বিয়ে হয়েছিল।
সুতরাং সেকেন্ড হ্যান্ড ছেলের জন্য আমি হাত দাম দেব। আমাদের বিয়েটাকে তুমি এভাবে মাঝে মাঝে করে তুলো না। তুই চুপ কর বাবিয়া, টাকার ব্যাপারটা আমাকেই ভাবতে দে। না দাদা না, তোমাদের এই হিসেবের মধ্যে আমাকে রেখো না। বাবা আমার জন্য অনেক টাকা রেখে গেছে দাদা, বাড়ি আর জমিতে আমারও অর্ধেক ভাগ আছে, যার মূল্য 10 লক্ষ টাকার কম নয়। তাই আমি আমার নিজের জোরেই এ বাড়ির বউ হয়ে আসতে পারবো দাদা। আমাদের বিয়ে কেউ আটকাতে পারবে না দাদা। পাপিয়া ঠিক বলেছে বাবা, দেবঙ্গন তোমার বাধ্য ছেলে হয়ে আমি নিজেকে গরু ছাগলের মতো বাজারে বেচতে পারবো। দেবঙ্গন তোমার যদি দরদামে না পোষায় তাহলে আমরা দুজনে রেজিস্ট্রি করে বিয়ে করবো। রেজিস্ট্রি করে বিয়ে করবো। দীপঙ্কর তোমার ছেলে বাবা, কোনো মাচারে পটল নয় যে তাকে মাথায় করে আর বাজারে বেচতে যাবে। তাই আজ থেকে আমার নিজের খেলাটা, নিজের খেলাটা আমি নিজেই খেলবো, নিজেই খেলবো। মালিক সেই ভালোবাসার ফুল নিয়ে নতুন খেলা খেলতে চলেছে। আমাদের ভালোবাসার নিজের মেয়েকে তুমি রাজরানী করতে চেয়েছিলে, আর আজ আর সেই মেয়ে নিজের স্বামীর মুক্তির জন্য পথে পথে ভিখারিনীর মতো কে করে বেড়াচ্ছে বাবা, ভিক্ষে। তার জন্য দায়ী ওই শয়তান আমার। ওই শয়তানকে আমি একদিন নিজের হাতে গলা টিপে মারবো। সন্দীপের মুক্তির বিনিময়ে সে তোকে একদিনের জন্য তার কাছে পাঠিয়ে দিতে বলেছে। কেন বলবে না বাবা, নিজে বড়লোক হয়ে তোমাদের মতো বড়লোকদের চরিত্রটা সে খুব ভালো করে জেনে গেছে। তাদের কাছে স্নেহ মায়া মমতা ভালোবাসার চেয়ে ওই টাকাটা অনেক অনেক বড়। তুই কাকে কি বলছিস, বলি যাস না, আমি আমি তোর বাবা। তোমাদের মতো বাবারা যদি ছেলেমেয়েদের কথাটা একটু কম ভাবতো তাহলে এদেশের ঘরে ঘরে এত আগুন জ্বলতো না। হ্যাঁ বাবা, সন্তানের বাবা হলেই তার জীবনের মালিক হওয়া যায় না। জন্ম দিয়েছো বলেই, মানুষ করেছো বলেই আমার কপালে ভাগ্যলিপি লিখে দেওয়ার কোনো অধিকার তোমার নেই। তবু তোমার ষড়যন্ত্রের বাঘবন্দি খেলায় অমরকে বন্দি করেছিল বলে আজ আমাকে আমাকে এভাবে প্রায়শ্চিত্ত করতে হচ্ছে বাবা। একদিন অগ্নি নারায়ণকে সাক্ষী রেখে স্বামীর হাতে হাত দিয়ে উচ্চারণ করেছিলাম, যদি দং হৃদয়ং তব তদস্ত হৃদয়ং মম। আর আজ সেই মন্ত্রের মর্যাদা রাখতে প্রয়োজন হলে আগুনে ঝাঁপ দিয়ে হলেও হবে। এই দেবচানি প্রমাণ করে দিয়ে যাবে আজ সে কোনো পিতার কন্যা নয়,
কারো ভালোবাসার নায়িকা নয়, আজ সে শুধু এক দেবতার অগ্নি সাক্ষী স্ত্রী। আমার সেই গোপন পাপের প্রায়শ্চিত্ত শুরু হয়ে গেছে? না 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 না, পাপ নয়, পুণ্য নয়, সব মিথ্যা মিথ্যা মিথ্যা। কারণ মানুষ তার নিজের ভাগ্যকে নিজেই তৈরি করে। এই এই চৌধুরী পরিবারের ভাগ্য বিধাতা অবিনাশ চৌধুরী, তোমাকে হারতেই হবে। তোমার বিজয়ের ঘন্টা বাজিয়ে এই মাত্র আমার ফোন এলো, দেবজারি আমার কাছে আসছে। অমর অহল্লা, তোমার কি হলো? আমার পাগলের মতন হাসছিস কেন? এই মাত্র দেবজানি ফোন এলো যে সে আজ আমার কাছে আসছে। আজ আমাদের বিজয়, বিজয় হিতে রফিক, আজ আমাদের বিজয়। আজ তোর বিজয় দিন না রে, আজ তোর সব থেকে অন্ধকারের দিন। এ তুই কি বলছিস? হ্যাঁ রফিক ভাই ঠিক কথাই বলেছে। অমরদা, এক ঘরের বউকে বাইরে বের করে এনে তোমরা উৎসব করতে চাইছো? না, সে মোড়ের ঘরের বউ নয়, জানি আমার জীবনের প্রথম ভালোবাসা। তুমি কেন বুঝতে চাইছো না অমরদা? সিঁদুরের চাপা পড়ে গেছে, সেটা অনেকদিন আগেই। তাই সেই রঙের গুঁড়োটা দেবজানি আজীবন কেন স্মৃতিতে নিয়ে বের বার হবে জানো? নিজের মনের মানুষকে আমি নিজের কাছে নিয়ে আসবো, ষড়যন্ত্রের ফাঁদে ফেলে। ষড়যন্ত্রের ফাঁদে ফেলে কোনো মুনিয়া পাখিকে হয়তো তার সোনার খাঁচায় বন্দি রাখা যায় অমর, কিন্তু তার মুখ থেকে ময়না গান বার করা যায় না। এদিকে যাদের পয়সা আছে তারা ক্যাসেটের গান শোনে রফিক, সোনার খাঁচায় নকল পাখি পোষে আর ফুলদানিতে সাজিয়ে রাখে নকল ফুল। আর সেই নকল ভালোবাসাটা করে দিয়ে নকল হয় না বাবা, সোনার মুকুট মাথায় দিয়ে কেউ কোনোদিন রাজা হয়ে রাজ সিংহাসনে বসতে পারে না। তবু যুদ্ধ জয়ের একটা আনন্দ আছে অহল্লা, প্রতিশোধের খেলায় আজ অমরের সঙ্গে আমরাও জিতেছি। অমর তো সেই দিন হেরে গেছে, হেরে গেছে যেই দিন দেবজানির স্মৃতিতে সিঁদুর উঠেছে। তাই নিজের মেয়ের স্মৃতির সিঁদুর লুকিয়ে রেখে তুমি এই খেলায় কোনো দিনও জিততে পারবে না বাবা, কোনো দিন। নিজের মেয়ের সিঁদুর লুকিয়ে রেখে মানে তুমি তাহলে কুমারী নও? জানি না, জানি না অমরদা, জানি না। এই প্রশ্ন তুমি আমাকে আর করো না। অহল্লার জীবনটা এমন একটা প্রশ্ন হয়ে আছে, তার উত্তর কেউ জানে না, কেউ জানে না। অহল্লা মুছে ফেল ওই সিঁদুর, আমি তোকে আবার বিয়ে দেব এক রাজমহলের মহারানীর সাথে। পারবে না, তা তুমি কোনোদিনও পারবে না বাবা, কারণ কালো টাকা দিয়ে লাল সিঁদুর কেনা যায় না। তাই তো তোমাদের মতো বাবাদের ওই নরকের রাজমহলে নাচতে নাচতে যেই দিন আমাদের মুখ দিয়ে রক্ত উঠবে সেই দিন, সেই দিন আমরা সিঁদুর পাবো বাবা, ভোরের সূর্যের মতো লাল টকটকে সিঁদুর, লাল। এইটুকু বয়সে এই অহল্লার জীবনবোধ কি করে ফিরে এলো? কি লুকিয়ে আছে তার অতীত জীবনের অন্ধকারে? সে কথা জানতে চেয়ে ওনার অভিক, আগ্নেয়গিরির মতন আমরাও এক বুক যন্ত্রণার আগুন নিয়ে বেঁচে আছি। আমি আর চাই না সেই আগুনটাকে বাইরে বার করতে, তাই আজ দেবজানি এখানে আসার দেবজানি আমি তোমাদের দুজনের একটা ছবি তুলে রাখবো অমর, যে ছবিটা প্রিন্ট করে সন্দীপের হাতে পৌঁছে দেব। না মিস্টার রায়, আমাদের ভালোবাসার গল্পটাকে দিয়ে তোমাদের বিজনেস করতে আমি তোমাকে দেব না। নিশ্চয়ই দেব, ভুলে যেও না আজকের এই অমর সরকারকে তৈরি করেছি আমি। তার পেছনে আপনার স্বার্থ কিছু কম ছিল না, অমরের আবিষ্কার নিয়ে আপনি লক্ষ লক্ষ টাকা কামিয়েছেন। তাই আমি কোনোদিন আমার আর দেবজানির ভালোবাসা নিয়ে কাউকে মুনাফা লুকতে দেব না।
তবু তুমি ভবিতব্যকে খণ্ডাতে পারবে না অমর, কারণ কাঠের বেড়া দিয়ে আগুনকে আটকানো যায় না। আমাদের বুকের আগুন মিলেমিশে একটা ভয়ঙ্কর দাবানল সৃষ্টি করবে, সেই দাবানলে অনেক অন্যায় জুলুমের চিতা জ্বলবে অমর, শেষ চিতা। সেই শেষ দৃশ্যের আগে আমাকে বিদায় নিতে হবে অমর। বিদায় কি বলতে চাস তুই? রফিক বড় লোক হওয়ার আশায় তোর সঙ্গে আসেনি রে, এসেছিল তোর উন্নতিতে উৎসাহ দিতে। কিন্তু যে স্বামী স্ত্রী তার স্ত্রীর ধর্ম নষ্ট করে তার পাশে থেকে আমি অমনুষ্যত্বের অপমান করতে দেবো না রে। রফিক! হ্যাঁ, তুই না আমার একমাত্র বন্ধু। ইয়েস ইয়েস রফিক, ইয়েস রফিক, একদিন যেদিন গৌরি করে ফিরে যাবি সেদিন নিশ্চয়ই তোকে আবার গলা জড়িয়ে ধরে দো, আবার বন্ধুর আসনে বসিয়ে তোকে আবার আমি বুকে টেনে নেবো রে। কিন্তু আজ একজন প্রাইভেট সেক্রেটারি হিসাবে আমি তোর চাকরি থেকে ইস্তফা দিয়ে গেলাম ভাই। মানি না, চলে যা, সবাই চলে যা, আমি কাউকে চাই না, আমি শুধু দেবযানীকে চাই, শুধু দেবযানীকে চাই। তোমার চাহিদা মেটাতে আমি এসেছি অমর। দেবযানী, শুধু মুখের কথা নয় চুপটি করে দাঁড়াও, এতদিন পর আমি তোমাকে দেখি দু চোখ ভরে। আমি তোমার কাছ থেকে কোনো ভালোবাসার কথা শুনতে আসিনি, নিজের ইচ্ছের বিরুদ্ধে আমি বাধ্য হয়ে এসেছি। মেয়েদের জীবনে স্বামী দেবতার চেয়ে অনেক বড়। আমি সেই মুক্তিপণটা মেটাতে এসেছি। নাও নাও মুক্তিপণটা আদায় করে নাও, কোনো চক্ষু লজ্জার চুতোয়। তুমি আবার সময় নষ্ট করো না আমার, বলো বলো আমি 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 কি করবো? আমি আমি কি আমার হাতের শাখা ফেলবো? কয়েক ঘন্টার জন্য আমার সেতুটাকে মুছে ফেলে তোমার বিকৃত কামনাকে সহজ করতে সাহায্য করবো? না দেবদেবী, আমি কোনোদিন তোমার ওই শরীরটাকে ভালোবাসিনি দেবদেবী, আজও চাই না। আমি আমি তোমাকে ভালোবেসেছি শুধু তোমার ওই পবিত্র আত্মাটাকে, কিন্তু কিন্তু আমার সেই ভালোবাসা তুমি অন্যের ঘরে সিঁদুর পরে কেন চলে গেলে বলো? কেন জেল থেকে ফিরে আসা পর্যন্ত তুমি অপেক্ষা করলে না? কি অভিশাপ ছিল আর বলো দেবযানী? শুনো, আজ আমি তোমার কাছে শুধু এই কথাটা জানতে চাই। ধরে নাও আমি ভালোবাসতে জানি না। ভালোবাসতে জানো না? ধরে নাও, ধরে নাও সেদিনের ভিখিরি অমর সরকারের যে স্বামী হিসেবে মিস্টার বোস ছিলেন অনেক অনেক বেশি লোকপ্রিয়। ধরে নাও, ধরে নাও তোমার ওই কুড়ের ঘরের চেয়ে ওদের রাজপ্রাসাদকে আমি অনেক সুখের বলে মনে করেছিলাম। না 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 না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। এ বিয়েতে নিশ্চয় কোনো ষড়যন্ত্র ছিল, বলো বলো কিসের ষড়যন্ত্র ছিল বলো? জানি না, কোনো ষড়যন্ত্র নেই আমার। বিয়ের সময় মেয়েরা গাড়ি বাড়ি টাকা পয়সাকে অনেক বেশি বড় করে দেখে আমার। তাহলে আজ তো আমি বাড়ি গাড়ি টাকা পয়সার কোনো কিছু তোমাদের সোসাইটির কম নয়। তাহলে আর এটা শুধু হয়েছে তোমার জন্য, চিরদিনের জন্য তুমি আমার কাছে ফিরে এসেছো। একজন বিবাহিত নারীর পক্ষে এই কথা শোনাও যে মহা পাপ। আমি আমি অন্য একজনের সম্পত্তি আমার, আমি কোনোদিনও তোমার হতে পারবো না। আর সেই কথাটা আমার সেতুতে রক্তাক্ষরে জল জল করে জ্বলছে। তাই 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 দেবযানীর কোথাও আর তোমার কোনো স্থান নেই। তুমি তুমি আমাকে ভুলে যাও আমার, আমাকে তুমি ভুলে যাও। না দেবযানী, না, আমি আমি তোমাকে ভুলতে দেবো না দেবযানী, আমি তোমাকে ভুলতে দেবো না।
এই জীবনে একদিন না একদিন তুমি ঠিক আমারই হবে। আমার প্রতিজ্ঞা তুমি আমার কথাও তুমি শুনে রাখো। আবার জীবনে ঈশ্বরকে সাক্ষী রেখে আমি একবার যাকে স্বামী বলে মেনে নিয়েছি, শুধু এই জন্মে নয়, পরবর্তী জন্ম জন্মান্তর পার করে যতদিন চন্দ্র সূর্যর হিসেব থাকবে ততদিন শুধু তার হাত থেকে সিঁদুর পরার জন্য এই দেবযানীর জন্ম নেবে। দেবযানী? কোন সিঁদুরের বিজ্ঞাপনের মডেল হওয়ার জন্য আমার সিঁদুরে আমি এই লাল রং ঢেলে নিয়ে নি, এক পবিত্র বন্ধনের জ্বলন্ত দলিল। এর বিরুদ্ধে সম্মানের অসম্মানের অর্থ হলো পারিবারিক যুদ্ধ হিসেবে ঘোষণা করা। আর আমি আজ আমি তোমাকে মাথা উঁচু করে চ্যালেঞ্জ করে যাচ্ছি। আমার আমি দেখব কি চেতে তোমার ওই ব্যভিচারের নেশা, নাকি আমারই অগ্নি সাক্ষী সিঁদুর। চ্যালেঞ্জ নেওয়ার আগে আমি যে তোমার কাছে হেরে গেছি দেবযানী, তোমার স্বামীকে আটকে রাখার ক্ষমতা আমার নেই, কিন্তু যাওয়ার আগে শুধু আমাকে একটা কথার উত্তর দিয়ে দাও। কেন কেন তুমি সেদিন আমাকে কথা দিয়েছিলে, কেন কেন তুমি আমাকে কথা দিয়ে ছেড়ে চলে গেছিলে বলতে পারো? বড়লোকের মেয়েরা কি কখনো গরিবের ভালোবাসার দাম দিতে পারে? তাই 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 যাওয়ার আগে আমি তোমাকে শেষ অনুরোধ করে যাচ্ছি, তুমি বিশ্বাসঘাতিনী দেবযানীকে ভুলে যাও। অন্য কাউকে বিয়ে করে তুমি সুখী হও, তুমি সুখী হও, তুমি তুমি সুখী হও। সুখ তুমি কোথায়? কেমন তোমার চেহারা? কোটি টাকার মালিককে আজ কেন কেন তোমার জন্য চোখে জল ফেলতে হয় বলতে পারো? কাউকে পান দিয়ে ভালোবাসলে তার শুধু বুক ভরা কাণ্ডটাই কেন পাউডার হয় বলতে পারো? কোন সুখে স্বর্গে গিয়ে আমি সেই উত্তর পাব? এ জীবনের নাট্যকার বলো, বলো আমাকে, বলে দাও, বলে দাও। উত্তর নে, উত্তর নে, ভালোবাসা, ভালোবাসা কেন শকুনির পাশা হয়ে ঘরে ঘরে যদুক চোদ করে? এসব ক্রোধার উত্তর নে। আছে স্যার, আছে উত্তর, আছে। আমাদের সব জটিল প্রশ্নের উত্তর হলো মানুষ, যে মানুষের দেহটা হলো হুকুর মতো, এক গঙ্গা জল ঢাললেও মাথার আগুন একটুও কমে না। মান তুই শুনে জ্ঞানের কথা বন্ধ করে কাজের কথা আসে। এই হচ্ছে আমাদের বাড়ি আর কারখানার আসল দলে। বাড়িটা তো এই সপ্তাহে অমরবাবুর নামে বিক্রি হয়ে যাবে। আমার শুধু একার নামে জয় শিব শম্ভু। বাহ বাস সঞ্জয়, বাহ চমৎকার। এই জন্যই বুঝি সিন্দুকটা খুলে দলিলটা আমি তোর হাতে তুলে দিয়েছিলাম। বাবা, বাইরের লোকের সঙ্গে সব কথা বলতে এসেছো কেন? কেন আসবো না বলি? কেন আসবো না? একশো বার আসবো। তুই না বলেছিলি লালি আর সন্দীপকে বাদ দিয়ে তোর আর আমার নামে দলিল করবি? তা যখন করবি না, দে আমার দলিলটা খুলিয়ে দে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এই বাবার যখন অত সম্পত্তির লোক, তাহলে আপনি আমার নামের পাশে আমার বাবার নামটা বলছে রে। বাহ বারে ছোটা বা, তোদের নামে দলিল হবে আর আমি বুঝি বানের জলে ভেসে এসেছি? কোথায় যাবি সেটা তুই বুঝবি।
কিন্তু পরের বাড়ির বউ হয়ে আমার সম্পত্তির ভাগ বসাতে আসবি না। তুমি নিজের পরের তফাৎটা বুঝে দিবে বাবা। না যেতেই যদি হয় আমি পড়াই কথায় বুঝে নিয়ে তবেই আমি যাব। আমি বলি কি, আপনারা তিনজনে যে কালে একই গোয়ালের গরু, মানে আপনারা তিনজন একই জাতের মানুষ, তখন আর অশান্তি লাগিয়ে লাভ কি? আমি বরং ওই কারখানার দলিলে মামনির নামটাও বসিয়ে নি। তাহলে আপনি যতই রেডি করুন না কেন, আমার স্বামীর আর কোন সর্বনাশ বোধ হয় আপনি করতে পারবেন না। আপনি কি বলছেন? আমি হলাম সন্দীপ বাবুর উকিল। তাতে কি হয়েছে? শ্রীকৃষ্ণ তো একবার বড় অবতার হয়েছিলেন, তাই বলে পৃথিবীর সব শুয়োরগুলো কিন্তু শ্রীকৃষ্ণ হয়ে যায়নি। আমি বুঝতে পারলাম না। মানেটা আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি উকিল বাবু, আসলে শয়তান কখনো স্বর্গের পথে হাঁটতে পারে না। কুকুরকে ঘরে বসে যতই গঙ্গা জল খাওয়ানো হোক না কেন, তার লেজটা কিন্তু সোজা হয় না। তবু কুকুর কিন্তু প্রভু ভক্ত হয় মা। এবার বাকি কাগজপত্র গুলো খালাস করতে পারলে আমি আমার নিজের জায়গায় ফিরে যাবো। আমি জানতাম এক রাতের বেশি জেল খাটতে হবে। তুই নিজেই যখন আমাকে জেলে পাঠিয়েছিলি তখন কবে খালাস পাবো সেটা তো তোরই জানার কথা। তুই কি বলছিস দাদা, বুঝতে পারতেছেন নাই? তাহলে কারখানার হিসেবের কথাগুলো দেখেন, এইটা আইনা হইয়া আপনার ওই পড়া মুক্তার ছবি দেইকা দিমু। আমাকে জেলে পাঠানোর জন্য যে তুই সেদিন ব্যাংক থেকে টাকা সরিয়েছিলি তার প্রত্যক্ষ প্রমাণ আছে ওই কাগজে। কতদিন ধরে তোরা কত টাকা সরেছিস সব আমি জানি, আর একটা কথা বললে আজই পুলিশ থেকে তোদের তিনজনের কোমরে দড়ি পরিয়ে আমি হাজতে পাঠিয়ে দেব। তাহলে কেউ কোনদিন জানতে চাইবে না যে কোন কোন মন্ত্রের সাথে আজ তুই জেল থেকে ছাড়া। হ্যাঁ, ওই একটা প্রশ্নের মীমাংসা হয়নি যে দেনা শোধ না হওয়া সত্ত্বেও কেন ওরা আমাকে জেল থেকে ছেড়ে দিল। সময় মতো সে প্রশ্নের উত্তর তুমি ঠিক পেয়ে যাবে, আমি নিজে তোমাকে সব বুঝিয়ে বলবো। ঘটনা আমরা বুঝি বৌদি, পাঁচ টাকাকে এমনি এমনি দেয় না, তার পেছনে কোনো কারণ থাকে। হে নাড়ালি না, হে বৌমা আমাদের এই যত বড় সর্বনাশ করুক না কেন, হে কিন্তু এই এত লোকের সামনে ওর কলঙ্কের কথাটা প্রকাশ করিস না। কলঙ্ক? না না, আজ আমি সব কথা জানতে চাই। তোমরা বলো কিসের কলঙ্ক, কার কলঙ্ক? না বলতে না, এই মাথা গরম কই না, ওই অনাকো ফাঁদে আর পা দিও না। বলতে দিন ম্যানেজার বাবু, আমার জীবনে এমন কোনো কলঙ্ক নেই যা আমি সত্যের সামনে দাঁড়াতে ভয় পাবো। তাহলে কেন এই কথাটা বলতে চাইছো না যে নাক দাঁড়ার মুক্তির জামিন হিসাবে তুমি অমরের কাছে এক রাতের জন্য চুপ করে আছো কেন দেবজানি? তুমি জবাব দাও, আজ আমি সত্যি কথাটা জানতে চাই। মাত্র 10 মিনিটের জন্য আমি তার কাছে গিয়েছিলাম। 10 মিনিটে অনেক রাম মেয়েরা অনেক দাম মেটাতে পারে দাদা। খারাপ হয় না বর্তা, সে তারে কোন চোখে দেখে সেইটাই সেইটাই হলো বড় কথা বর্তা, সেইটাই হলো বড় কথা। আমি বরং বৌদির জন্য
একটা মালা পাঠাচ্ছি, মালা বরণ ডালার মালা। ঠাকুরজি, সেই ভালো সেই ভালো, এই এই তুই বরং এই মালা দিয়ে এই কলঙ্কিটিকে বরণ করে নে সন্দীপ, আর আমি এই গঙ্গা জল ফেলে সারা ঘরটাকে পবিত্র করে নিই, সব পাপ একবার ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাক। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। দেবযানি, এখনো তোমরা দুজন দুজনকে ভালোবাসো? সঞ্জয়কে টাকা দিয়ে হাত করেছে মাত্র 10 মিনিট তোমার মুখ দেখার জন্য কি সে এত কষ্ট করেছিল? কেন কি করেছিল তা আমি জানি না, তুমি শুধু এটুকু জেনে রাখো আমি তোমার অগ্নি সাক্ষী স্ত্রী। তোমাদের ভালোবাসাটা এখনো বেঁচে আছে, আর এই ঘটনাকে কেন্দ্র করে সেটা আবার নতুন করে শুরু হলো। তাই আমার জীবনে তোমার মতো কলঙ্কিনীর কোন জায়গা নেই। বেরিয়ে যাও এ বাড়ি থেকে, তুমি বেরিয়ে যাও। তোমার অবিশ্বাসের হাওয়ায় উস্কে দিও না গো, আমি 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 তোমার পায়ে, আমার পায়ে তুমি হাত দেবে না। নরকের এটো শালপাতাকে আমি কোনোদিন সংসারের স্বর্গে তুলতে পারবো না। আমাকে তুমি গলে টিপে শেষ করে ফেলো, তবু আমাকে তুমি অবিশ্বাস করো না। আমি আমি সম্মানের সিঁদুর নিয়ে আমি আমার জীবনটাকে শেষ করে দেব। অন্যের সম্পত্তি হয়েও আমার হাতের সিঁদুর তোমার মাথায় রাখার কোনো অধিকার নেই, তাই তো নিজের হাতে তোমার সিঁদুরটাকে মুছে দিয়ে আমি আমাদের মিথ্যে সম্পর্ককে আজ শেষ করব। যে হাতে সিঁদুর দিয়েছো সেথেতে, সে হাতে সিঁদুর তুমি মুছো না, যে হাতে সিঁদুর তুমি দিয়েছো সেথেতে, সে হাতে সিঁদুর তুমি মুছো না। তোমার গান আর আমার বুকে ঢেউ তুলতে পারবে না দেবযানি, তাই তো তাই তো আমি সব কিছু ভুলে সেই নাচ মাউলের সুরের ঝংকার কি আমি আমার ভালোবাসার সিংহাসন করে তুলব। যাও চলে যাও চলে যাও। কেন কেন তুমি সব দি
আমার কেড়ে নিলে ঠাকুর, কোন অপরাধে আজ আমাকে এই শাস্তি পেতে হলো? তুমি আমাকে বলে দাও ঠাকুর, আমাকে তুমি বলে দাও কি আমার কি দোষে দোষে শকুনির বাসার মতো আমার জীবন বন্দিটাকে কিছুতেই উল্টে দিতে পারো না। আমি মানুষ, মানুষ নিজের ভাগ্যকে নিজেই তৈরি করে। আমি আমিও বদলে দিয়ে আমি রাজা হয়েছিলাম। আমি চিরদিন রাজার মতো সিংহাসনে বসে থাকবো। তুমি হয়তো তাই থাকবে বাবা দিবঙ্গর, কিন্তু তোমার সন্তানরাই নিজেদের জীবন দিয়ে সেই সিংহাসনের দাম শোধ করবে। না 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 না, আমার সন্তানদের জীবনের দায়িত্ব আমার নিজের। তাই তো, তোকে আমি কলকাতা নার্সিংহোমে নিয়ে গিয়ে চিকিৎসা করিয়ে প্রাণ বাঁচিয়ে এনেছি। ভুল করেছো বাবা, ভুল করেছো। হ্যাঁ, বিরাট ভুল করেছো। কেন? এভাবে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াটা অনেক ভালো ছিল। জীবঙ্গ ওরে, জীবনে এইরকম দুটো একটা দুর্ঘটনা ঘটতেই পারে, কিন্তু টাকা টাকা থাকলে সেই দুর্ভাগ্যটাকে দু পায়ে মারিয়ে আগিয়ে যেতে হয়। কিন্তু কোটি টাকা খরচ করেও তুমি কি আমার আগের জীবনটাকে ফিরিয়ে দিতে পারবে? কেন পারবো না, কেন পারবো না? আমি পাপিয়ার সঙ্গে তোকে বিয়ে দেবো। বল বল বল, আর তুই কি চাস আমার কাছ থেকে? যে পরাজয়ের ছবিটাকে আমি এই চাদরের নিচে চাপা দিয়ে রেখেছি, আমার সেই গানটা তুমি ফিরিয়ে দাও। কেন কেন তুই বারবার এই কথাটা বলি? বল না, বলতেই হবে বাবা, বলতেই হবে। দিবঙ্গ দাও দাও, ফিরিয়ে দাও আমার সেই গান। দিবঙ্গ, একটা বিকলাঙ্গ মানুষটাকে একটা সুস্থ জীবনের অধিকার তুমি ফিরিয়ে দাও বাবা। দীপঙ্কর, ও বুঝার মতন কথা বলো না দীপঙ্কর। ছড়া পাতাকে কেউ কখনো গাছে ফিরিয়ে দিতে পারে না। ওকে তো বুঝি বলো তো মা, বেচারি খুব ভেঙে পড়েছে। তাই তো, তাই তো আমি ভাবছি এই সপ্তাহের মধ্যে আমি তোমাদের বিয়েটা দিয়ে দিতে চাই। জানতাম আজ তুমি আসবে পাপিয়া, তুমি আমার একমাত্র ভরসা। যত বড়ই দুর্ঘটনা ঘটুক, তুমি নিশ্চয়ই তোমার ভালোবাসাটাকে ভুলে যেতে পারবে না। তাই তো আজ আমাদের একটা সত্যিকে মেনে নিতে হবেই দীপঙ্কর, যে আমি তোমাদের বাড়ি গাড়ি কারখানা দেখে তোমাকে আমি ভালোবেসেছিলাম, আর তোমরাও আমার দাদার টাকাকে দেখে আমাকে আশকারা দিয়েছি। এসব তুমি কি বলছো বাবিয়া? না, তাতে তো দোষের কিছু নেই। আত্মীয়তা, ভালোবাসা, বিয়ে সব তো সমানে সমানেই হয়। কিন্তু আজ তো আমরা সমান নই কাকা বাবু। কেন? তার একটা হাত নেই, বিকলাঙ্গ, অক্ষম। বুঝতে
বুঝতে পারছি না পাপিয়া, বুঝতে পারছি না তুমি কি বলছো, আমি বুঝতে পারছি না। ঠিকই বলছি, আজ আর আমি টাকা খরচ করে বিকলাঙ্গ স্বামীর সিঁদুর কিনতে পারবো না কাকা। পাপিয়া সরি দীপঙ্কর, বিয়ের পর যদি এই দুর্ঘটনা ঘটতো আমি হয়তো তোমার সামনে ঘর করতে বাধ্য হতাম, কিন্তু আজ যখন সুযোগ আছে আমি তো আর জানতাম বাবা জানতাম, আজ আর আমার পাশে কেউ থাকবে না, এভাবেই তোমাকে আমার পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। দীপঙ্কর, একটা মেয়েকে সিঁদুর দিয়েও আমি তা অস্বীকার করেছি, তোমারই ইশারায় দিনরাত তার উপর অত্যাচার করেছি, বেঁচে থাকা সত্ত্বেও তার মৃত্যুর মিথ্যা খবর ছড়িয়ে পাপিয়ার সঙ্গে ভালোবাসার অভিনয় করেছি, এবং শুধু টাকার জন্য বাবা, শুধু টাকার জন্য। সেই খবর দাদা কয়েকদিন আগেই নিয়ে এসেছিল, তাই তার কাছে তোমাকে ফিরিয়ে দেওয়ার জন্য ইচ্ছে করে তোমাকে আমার এই আঘাতটুকু করতে হলো, তার জন্য তুমি আমায় ক্ষমা করো দীপঙ্কর। হ্যাঁ দীপঙ্কর, বিদায় দীপঙ্কর, পাপিয়া। না 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 দীপঙ্কর, তুই কিছুতেই পূর্ণিমার কাছে ফিরে যেতে পারবি না। ওরে আমার উঁচু মাথাটাকে কিছুতেই নিচু করে দিতে পারবি না। আভিজাত্যের সিংহাসনে বসে আছো, তার একটা পয়সাতেও তোমার কোনো অধিকার নেই বাবা। ষড়যন্ত্র করে আসল মালিককে তুমি ভিখারি সাজিয়ে আজ রাজা হয়েছো। আমার গরিব দুঃখী বাবার মতো ওই মালিকের গরু চড়িয়ে 2 টাকা 5 টাকার নোটকে এই ভগবানের দান বলে মাথায় ঠেকাতে পারিনি। আমার দুঃখিনী মা, আমার ছোট বোনটাকে অনাহারে মরে যাওয়ার দুঃখটা আছো আজও আমি বলতে পারিনি। জানি বাবা জানি, তোমার মুখেই শুনেছিলাম যে মালিকের একমাত্র নাতি আর তুমি ছাড়া সবাই সে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। শুধু মরার আগে বুড়ো মালিক আমার হাতে তার নাতিটাকে তুলে দিয়ে বলেছিল, ওরে অবিনাশ, আমার সমস্ত সম্পত্তি আর আমার এই নাতিটাকে তোর হাতে তুলে দিয়ে গেলাম। তখন আমি সেই 1 বছরের ছেলেটাকে সঙ্গে সঙ্গে তুলে নিয়েছিলাম। তারপর তাকে কোলে তুলে নিয়ে আমি অট্টো হাসিয়ে দিলাম। তারপর বাড়িতে ফিরে এসে এই 1 বছরের শিশুটাকে ওই অনাথ আশ্রমে পাঠিয়ে দিয়ে সমস্ত সম্পত্তির মালিক হয়ে আমি রাজা হয়েছিলাম। আরে নিজের ন্যায্য অধিকার নাম পরিচয় হারিয়ে যে ছেলেটা তোমার কারখানায় কুলির কাজ করে, সেই আসল মালিকের নাম হলো অমর সরকার। দীপঙ্কর, সব কি বলছিস তুই? জানি ঠিকই বলছি রে বলে, ঠিকই বলছি, অমর ভিকিরি নয়, ভিকিরি হলাম আমরা, ওরই সম্পত্তি দখল করে আজ আমরা রাজা হয়েছি। তার
বুকে তুমি চবল মেরেছ। চিৎকার করে কোনো লাভ নেই বাবা, কারণ শেয়ালের গলায় কখনো সিংহের ডাক মানায় না। পিতৃ পরিচয় তার সন্তানদের কাছে অনেক গর্বের অহংকারে, কিন্তু তোমার তোমার পরিচয়টা আমাদের কাছে শুধু ঘৃণা আর অপমান। না না, কোনো অপমান নয়, আমি তো তোদের জীবনটাকে সুন্দর করে গড়ছো, সাজিয়ে দিয়েছি। সেই সাজটা তো শ্মশানের সাজ বাবা, তবে তুমি যত্ন করে সুন্দর করে আমাদের এই সুন্দর ভবিষ্যৎটাকে শয়তানের ফুল চন্দন দিয়ে সাজিয়ে শ্মশানে পাঠিয়ে দিয়েছ বাবা। দেবচারি, এই এই দেবচারি, নিজের বাবাকে এই কথাগুলো বলতে এতটুকু বিবিকে বাঁধলো না রে, তোর লজ্জা করছে না? না তোমার পাওনা বাবা, তোমার জন্য দাদা পঙ্গু হয়ে গেছে, আমি আমি সর্বহারা হয়েছে, আমার স্বামী আমাকে আমি বেঁচে থাকতে তোদের কোনো অসুবিধা হবে না, তোরা তোর রাজ সুখেই থাকবি। বিবাহিত মেয়েরা যদি বাপের বাড়িতে পড়ে থাকে সেটাকে রাজসুখ বলে না বাবা, তাদের চতভাগিনী আর কেউ হয় না। তো তাই তোমার কাছ থেকে কোনো টাকা পয়সা বা দয়ার দান নিয়ে আমার নারীত্বের অপমান আমি করতে পারবো, তাই এবার থেকে ভিখারির মেয়ে সত্যি সত্যি ভিক্ষের ঝোলা নিয়ে রাস্তায় বেরোবে বাবা, রাস্তায় বেরোবে। তোমার আসল চরিত্রটা আসল পরিচয়টা মানুষের কাছে তুলে ধরে আবার রক্ত থেকে পাওয়া পাপের প্রায়শ্চিত্ত করবো। সন্তানের প্রতি যদি তোমার বিন্দু মাত্র স্নেহ মায়া মমতা থেকে থাকে, তাহলে নিজের চোখে এই দৃশ্য দেখে তোমাকে আজীবন জ্বলতে হবে বাবা, আজীবন জ্বলতে হবে, জ্বলতেই হবে। শোন দেবজানি, শোন, শুনবে না বাবা, শুনবে না, শুনবে না, আজ আর তোমার কথা কেউ শুনবে না। দীপঙ্কর, আভিজাত্যের জালে তোমাকে একা একাই বন্দী হয়ে থাকবে। দীপঙ্কর, তাই আজ আমি পূর্ণিমার কাছে ফিরে যাচ্ছি বাবা। দীপঙ্কর, আমার একটা হাত খোয়ালেও আমি মনুষ্যত্বের যাত্রা খোয়াতে পারবো না বাবা। দীপঙ্কর, কিছুতেই পারবো না। দীপঙ্কর, মনুষ্যত্ব শিক্ষা সভ্যতা সমাজ ভালোবাসা মিথ্যা মিথ্যা সব মিথ্যা। ওই 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 শব্দগুলো কোনোদিন কোনোদিন কারোর পেট ভরাতে পারে না, পারে না। রাক্ষসের চরিত্র নিয়ে লিখব নতুন রামায়ণ।
নব ভারতের নতুন রামায়ণ, এক নতুন রামায়ণ যেখানে রাম আছে, রাবণ আছে, লক্ষ্মণ বিভীষণ আছে, আবার আমার মতো শকুনিও আছে। শুধু মুখের কথাই শকুনি হওয়া যায় না বংশগোপাল বাবু, কাজ দিয়ে সেটা প্রমাণ করতে হয়। এই বংশগোপাল কোলের কাছে কাজের কোনো ভুল পাবেন না স্যার। আজ আদালত থেকে সন্দীপের বাড়ি প্রক্রার নোটিশ এসে গেছে, সেই সঙ্গে ওদের বাড়ি আর কারখানার দলিলটা আমি হাতে নিয়ে এসেছি। চমৎকার, নিন স্যার, নতুন করে একটা দলিল করে দেব। এবার আমার আসল খেলা শুরু। হ্যাঁ বংশগোপাল বাবু, এগুলো এখন আমার নামে, আপনি সব নতুন করে উইল করে দিন। আমি বেঁচে থাকতে চোরের ওর বাটপারি করতে পারবেন না আমার বাবু। একই অসময় আপনি চালাতে না পারি কাউকে বেচে দিয়ে পয়সা কামাতে পারবো। আরে বাবা তাহলে আমাকে দিন, বলুন বলুন কত টাকা লাগবে, তার জন্য কত টাকা দেবেন, কত টাকা লাগবে বলুন। 20 লাখ কিন্তু আপনি তো চলে যাবেন, আপনার বাবা আর বোনের কি হবে? ওরা জাহান্নামে যাবে। কিন্তু আমার কিছু যায় আসে না। আমি জানতাম তুই এই কথাটাই বলবি, তাই তো তোর মতো বিশ্বাসঘাতকের আসল চেহারাটা আমি দেখতে না। সর্বনাশ করেছে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্দেহ। ঠিক ঠিক বলেছিস, আমাদের পথে বসে তুই পালাতে চাইছিস, বাড়ি তো গেছে, এবার কারখানা বিক্রি করতে চাইছিস তুই। এখানে তোর কি করে এলি, কে তোদের এই বাড়ির ঠিকানা দিয়েছে? কোন ছেলেকে জন্ম দিয়েছে বাবা হয়ে সেটা দেখে যা। দেখার কিছু নেই, যেমনি বাপ তেমনি তার ছেলে, আমরা কাছে কখনো আম ফলে না। অমর বাবু বলুন, আমি 20 লাখ টাকা রাজি, চেকটা দিয়ে দিন, আমি আজই এই অঞ্চল ছেড়ে চলে যাব। না বাবা না, তুমি আমাদের এত বড় সর্বনাশ করো না, আমি তোমার বাবার মতো, তবু আজ আমি তোমার সামনে হাত জোড়ে করে দাঁড়িয়েছি। এটা আপনাদের ঘরের ব্যাপার, আমাকে জানাবেন না, যদি কিছু বলার থাকে তাহলে আর ছেলেকে বলুন। সঞ্জয়কে বলে কি লাভ, ও তো আর মানুষ নয়, জঙ্গলের পশু। মানুষের চেহারায় আমি একটা জঙ্গলের জানোয়ারকে জন্ম দিয়েছি। ভগবানকে দোষ দিচ্ছেন কেন, এতদিন ধরে ছেলেকে কি শিক্ষা দিয়েছে, বাইরের লোকের সামনে নিজের বাবাকে এইভাবে অপমান করছে। না না মা না, আমার আরো একটা ছেলে আছে, জীবনে সে আমার সামনে উঁচু গলায় কথা বলেনি, সে আমাকে দেবতার মতো ভক্তি করে, সে হলো আমার ভাইপো ওই সন্দীপ। তাহলে কেন এখানে হাত জোড় করে দাঁড়িয়ে আছে, যান তার কাছে গিয়ে আপনি বিচার চান। তার কাছে যাওয়ার মতো মুখ আমার আর নেই মা, জীবনে কোনোদিন তাকে আমি আপন ভাবিনি। না বাবা না, সেই তোমার আপন আর এ হচ্ছে তোমার শত্রু। সঞ্জয় লালী দেবী, সে কি
না সিঁদুর থাকতে কেন আপনি এদের এদের গলগ্রহ হয়ে পড়ে আছেন? কেন কেন আপনি নিজের জায়গায় ফিরে যাচ্ছেন না? নিজের জায়গা যেমন নিজেই নষ্ট করেছি, আমি কাছে একটু থেকে আচরে বেঁধেছি, সে আমাকে বারবার নিতে এসেছিল, তবু তার কথা আমি শুনিনি। আজ 3 মাস হলো সে একবারও আসেনি। চল মা চল, বাড়িটা যখন গেছে তখন আমরা ওই গাছতলায় গিয়ে বাসা বাঁধি। আমি থাকতে আপনি কাজটা থাকবেন কেন বাবা? এ কি নিখিল, তুমি? হ্যাঁ বাবা, অলরেডি ফোন করে এখানে ডেকে নিয়ে এসেছে, চলুন আমার বাড়িতে চলুন। নিখিল? হ্যাঁ বাবা। হ্যাঁ, শ্বশুর হয়েও আপনাকে যখন বাবা বলে ডেকেছি, তখন আমার বাবা যদি দুবেলা দুমুঠো খেতে পায় আপনিও নিশ্চয়ই পাবেন বাবা। এত কিছুর পরেও তুমি আমাকে ক্ষমা করেছ? ক্ষমার কোনো জায়গা নেই, অগ্নি সাক্ষী রেখে বন্ধন তৈরি হয়, তাকে কোনোদিন ছেড়া যায় না লালু। ভুল বুঝে যতই তুমি টানতে টানতে বলতে চাইবে ততই সে আঁকিয়ে থাকবে। এসো এসো লালু। যাবো, নিশ্চয়ই যাবো। তাকে মাথায় তুলে রাখা উচিত, তাকে পথে ধরে তুলে রাখতে এবো না। তাই যে আমার চৈতন্য ফিরে দিয়েছে সেই অহল্যা দেবীকে আমি একটা প্রণাম করে যাই। এসো এসো বাবা, এসো। চল চল সঞ্জয়, আমরা কাছে আম ফলে না ঠিকই, কিন্তু তার বদলে এরকম একটা যে বিষফল ফলতে পারে উত্তরসে অন্ধ হয়ে, তা আমি কোনোদিন বুঝতে পারিনি। তাই যে বাবার গায়ে তুই আজ হাত তুললি, মৃত্যুর পর তার মুখাগ্নি করার অধিকার আমি কেড়ে নিয়ে গেলাম। শশান চন্ডালের হাতে দাহ হলেও তুই কোনোদিন আমার মুখাগ্নি করতে কিন্তু অমরবাবু কোথায় গেলে? আগে না, আমি চেকের বদলে তোমাকে নগদে একটা ঘাত ধাক্কা দেব। তার মানে এই দলিলগুলো আমার খুব দরকার ছিল, তাই বংশগোপাল বাবুর সঙ্গে ষড়যন্ত্র করে সেগুলোকে সন্দীপের কাছে আমি হাতিয়ে নিয়ে এলাম। তাই যে কোনো দিন আপনারা সবাই মিলে তাকে পথে বসাতে পারেন, তাই কায়দা করে আমি এগুলো আমার কাছে রেখে দিলাম। আশ্চর্য, আপনি কি বলছেন? আমি বুঝতেই পারছি না। বংশগোপাল বাবু, হ্যাঁ, অমর বাবুর পরামর্শে এতদিন আপনাদের দলে ভিড়ে আমি অভিনয় করছিলাম, আপনাদের টাকার জন্য নয়, আপনাদের ষড়যন্ত্র পরিষ্কার করে দেওয়ার জন্য আমরা সন্দীপ বাবুকে হাজতে পাঠিয়েছিলাম। এবার বুঝতে পারছেন তো? এবার বুঝতে পারছো তো? দেবযানী কোনোদিন তোমাদের সর্বনাশ করতে চায়নি, তার সংসার থেকে আপনাদের মতো শয়তানকে সরিয়ে দিতে চেয়েছিল। তবু আপনারা দেবযানীর সর্বনাশটা আটকাতে পারেন। দাদা তাকে কলঙ্কিনী বলে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। কি বলছেন আপনি? হ্যাঁ ঠিকই বলছি, এই ঘটনার জন্য দায়ী হচ্ছেন আপনি। আমি আপনার কাছে এসেছিল বলে আজ তার শাস্তি পেতে হয়েছে। না না না, কিছুতেই হতে পারে না। পারে, নিশ্চয়ই পারে, কারণ দাদার কাছে সেই দৃষ্টমন্তরটা আমি ঢেলেছি। আমার সঙ্গে এত বড় বিশ্বাসঘাতকতা করলে কি সর্বনাশ! এদিকে যে এত বড় অঘটন ঘটে গেছে তার বিন্দু বিসর্গ বলতে আমি কিছুই বুঝতে পারলাম না। আমি সন্দীপ বাবুকে গিয়ে সব বুঝিয়ে বলি। না আপনি যাবেন না, আমি নিজে যাবো সন্দীপের কাছে। আপনি শুধু খোঁজ নিয়ে দেখুন দেবযানী দেবী এখন কোথায় আছে। তাই দেখছি, আপনি শুধু দেখবেন,
আমরা আমার ওই দেবতা মতো মক্কেল সন্দীপ বাবুর ক্ষতি না যেন হয়, ক্ষতি না যেন হয়। হ্যাঁ অহল্লা, তোমাকে আমি ভুল করেছি অহল্লা, আমি ভুল করেছি, আমি বিরাট ভুল করেছি। দেবজানীকে, দেবজানীকে একবার চোখের দেখা দেখার জন্য, আমি তাকে বোঝার জন্য আমি তাকে টেনে এনে এখানে মরু ভুল করেছি। দেবজানী, আমি কি করেছি বলো অহল্লা, আমি কি করেছি? শিক্ষিত বুদ্ধিমান মানুষ, সে নিশ্চয়ই সত্যি কথা তাকে বললে সে নিশ্চয়ই বুঝতে পারবে। দেরি করো না অমরদা, তুমি সন্দীপদার সঙ্গে গিয়ে দেখা করো। সন্দীপ নিজেই আবার তোমার কাছে এসেছে। আবার কে? তুমি এসেছো সন্দীপ, তুমি এসেছো? কেন আসবো না? যার জন্য আমার সংসারের মান মর্যাদা সব লুট হয়ে গেছে, তাকে কি একবার না দেখে থাকতে পারি? কিছুই লুট হয়নি, অন্ধকারের ছায়া, অন্ধকারের ছায়া থেকে তুমি তুমি সেটাকে ভুল ভেবে ভেবো না। তুমি যা কিছু জেনেছো, যা কিছু শুনেছো সব মিথ্যা। মিথ্যা নয়, এ কথা কি তুমি অস্বীকার করতে পারো যে দেবজানীকে তুমি এখনো ভালোবাসো না? হ্যাঁ, এটা যে সত্যি, দেবজানী আমার জীবনের প্রথম এবং শেষ ভালোবাসা। কিন্তু সে তো তোমার শীতের সিঁদুর দিয়ে সে তো তোমার ঘরে গেছে, এটা তোমার ভাগ্য লিপি, তোমার ভাগ্য ছিল তার স্মৃতিতে সিঁদুর, আর আমার ভাগ্য ছিল তার ব্যর্থ ভালোবাসা। তাই দেবজানী শুধু তোমার, শুধু তোমার। বিশ্বাস করি না, এই পৃথিবীর আমি কাউকে বিশ্বাস করি না। দেখুই, তুমি তাহলে এসো আমার সঙ্গে, আজ আমাদের শেষ বিচার করতেই হবে। দেবজানী কার? আমি না, তার স্বামী। তাই দায়িত্ব জ্ঞানে নিয়ে আমি প্রত্যেকের সামনে, তিনজনে তিনজনের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা তিনজনে বিচার করব। দেবজানী কার, এটাই হবে শেষ বিচার। চলে, কোথায় নিয়ে যাবে আমাকে? দেবজানীর কাছে, এসো আমার সঙ্গে। সন্দীপদাকে তুমি, সন্দীপদাকে তুমি সত্যের পথ দেখাও ঠাকুর। ওদের তিনজনের জীবনে যে জটিল ঘূর্ণি স্রোত আরম্ভ হয়েছে তাকে শান্তির সঙ্গমে তুমি পৌঁছে দাও ঠাকুর, শান্তির সঙ্গমে তুমি তাকে পৌঁছে দাও। দেবজানীর কাছে। কি বলছিস তুই? হ্যাঁ, যেতে দিলি? নিশ্চয়ই দেব, দেবজানীর জীবনটাকে আমি কিছুতেই নষ্ট হয়ে যেতে দেব না। তাহলে কিসের জন্য আমি 6 বছর ধরে এত পরিশ্রম করলাম, অমরের পিছনে জলের মতো টাকা খরচ করলাম, এসব তো শুধু ওদের সর্বনাশ করার জন্য। সর্বনাশের আর কিছু বাকি নেই মিস্টার রায়, দেবজানী আজ তার সংসার হারিয়েছে আর আমি হারিয়েছি আমার এই ডান হাত। জীবনে তো অনেক পাপ করেছিলাম, তাই ভগবান একটা হাত কেড়ে নিয়ে আমাকে পুণ্যের পথটা চিনিয়ে দিয়েছেন, আর সেই পথ ধরেই তোমার কাছে ফিরে এসেছি পূর্ণিমা। কে? হে পূর্ণিমা, পূর্ণিমাকে তুমি খুন করেছো, ওর নাম অহল্লা। না বাবা না, আর আমি অহল্লা নই। রামচন্দ্র যখন আমাদের দরজায় এসে দাঁড়িয়েছে তখন অহল্লার এই পাষাণ মূর্তিতে ও যে প্রাণ ফিরিয়ে দিয়েছে। অহল্লা? হ্যাঁ বাবা হ্যাঁ, আমি আমার জীবন থেকে ওর জীবনে যখন সব কিছু ছিল তখন এই অহল্লার কোনো প্রয়োজন ছিল না বাবা, কিন্তু আজ অগ্নি সাক্ষী স্ত্রী ছাড়া এই বিকলাঙ্গ মানুষটার দায়িত্ব নেবে কে? এখন আমি যে আমার সিঁদুরকে আর ওই পথের ধুলোই ফেলে রাখতে পারবো না বাবা। বলো বাবা বলো, তুমি কি চাও? তুমি বলো, তুমি আর কি চাইবো রে মা? আজ আমি হেরে গেছি ভারতীয় নারীর চিরন্তনীর মহিমার কাছে, আর আমার মধ্যে হিংসার আগুনটা নিজেই পুড়ে ছাই হয়ে গেল বাবা। আয় মা, আয়, আজ থেকে তোমাদের জীবনটা আবার নতুন সুরে বেজে উঠুক, নতুন সুরে।
সব থেমে গেছে। আমার নাটকের চরিত্ররা একটা চেনা ছকের বাইরে গিয়ে এক মহানাটকের মিছিলে পা মিলিয়েছে। রাজরানী দেবযানী আজ ভিখারিণী হয়েছে। এই ভিখারিণীকে কিছু দান করে যাবেন বাবা? তোমাকে তোমাকে কিছু দেওয়ার জন্যই তো আমি এখানে এসেছি মা। এই নাও। আপনি কি করছেন? যে কলম দিয়ে আপনি এতদিন মা সরস্বতীর সাধনা করেছেন সেই কলম আপনি এভাবে বিলিয়ে দিচ্ছেন? হ্যাঁ মা, হ্যাঁ, আমি আর নাটক লিখব না। কাল্পনিক কাহিনী লিখে মানুষের মন বুঝিয়ে কিলাম। তোমার ভগবান তোমার জীবন নাটককে যে পরিণতিতে পৌঁছে দিলেন, তারপর তারপর আর আমাদের হাতে কলম মানায় না মা। ওটা তুমি নাও, ওটা তুমি নাও। নেব নেব, আমি নিশ্চয়ই নেব। এই নাট্যকারের কলমটাই যে আমার জীবনের শ্রেষ্ঠ বিজ্ঞান, তাই তাই আমি আমি আর কারো গলগ্রহ হয়ে বাঁচতে চাই না। তোমাকে আর কারো গলগ্রহ হয়ে বাঁচতে হবে না দেবযানী। এই দেখো, আমি সন্দীপকে নিয়ে এসেছি। কোন স্বামী ইচ্ছে করলেই তার স্ত্রীর কাছে আসতে পারে, কিন্তু তুমি দেবযানী, তুমি এসেছো কোন অধিকারে? যাও যাও, এই মুহূর্তে এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও বলছি, যাও বেরিয়ে যাও। অমরকে যেতে বললেই তুমি আমার বিশ্বাসটা ফিরে পাবে না দেবযানী। এ কথা আমি কিছুতেই ভুলবো না যে মাত্র 10 মিনিট হলেও এই ছেলেটার সঙ্গে তুমি এক ঘরে একা ছিলে। আর তুমি দিনের পর দিন, রাতের পর রাত মদ খেয়ে প্রতিদিন বাইজি বাড়িতে পড়ে থেকে তোমার চরিত্র যদি গঙ্গা জলের মতো পবিত্র হতে পারে, তাহলে আমি আমি মাত্র 10 মিনিটের জন্য আমার বন্ধুর সাথে দেখা করতে গেলে আমার চরিত্র অপবিত্র হয় কোন যুক্তিতে? তার কারণ একদিন তুমি তাকে ভালোবাসতে। তাই যদি হয়ে থাকে, তাহলে যে কোনো দিন আমার এসেছির সিঁদুর মুছে ফেলে তোমাদের সকলের সামনে থেকে আমি অমরের ঘরে গিয়ে উঠতে পারতাম, তোমার হাতে ধরিয়ে দিতাম একটা ডিভোর্সের নোটিশ। বলো বলো, আজকের এই সমাজে তুমি সেটা আটকাতে পারতে কি? কিন্তু কিন্তু তা না করে আমি অপমান কেন সহ্য করছি? কার জন্য করছি? আমি কিচ্ছু শুনতে চাই না। একটা কলঙ্কিনী অসতী মেয়েকে আমি স্ত্রী হিসেবে মেনে নিতে পারবো না। সন্দীপ, এরপরও তুমি বলবে ও আমাকে ভালোবাসে? না রে বোকা না, এদেশের নাম ভারতবর্ষ। এদেশের নারী নারীরা স্বামীর প্রতি রাগ করে একটা ওদের শাড়ি ছিঁড়তে পারে, কিন্তু কিন্তু মনের ঘরের যে বাঁধন সেটা ছিঁড়তে পারে না রে পাগল, সেটা ছিঁড়তে পারে না। এদেশের যাত্রা নাটকে রাজকুমারীর সঙ্গে রাজার বিয়ে হয়, কিন্তু বাস্তব জীবনে ভিখারির প্রতির বিয়ে হয় না, বিয়ে করে দিন হয় না। তাতে দেবচারী কোনো দেশ ছিল না। ও তোমাদের জীবন নিয়ে যে জটিলতা সৃষ্টি হয়েছে তার জন্য একমাত্র দায়ী আমি। আমি আপনি দায়ী? হ্যাঁ হ্যাঁ, আমার হ্যাঁ। তাই তো দস্যু রচনাকর হয়ে বাল্মীকির মতো আজ আমি পুলিশের কাছে সব অপরাধ স্বীকার করেছি। এসব কি বলছো বাবা? হ্যাঁ ঠিকই বলছি, ঠিকই বলছি, ঠিকই বলছি। ওনার শেষ ইচ্ছা তোমাদের সঙ্গে দেখা করবে, তাই আমি নিয়ে এলাম। বাবা সত্যি আমি পথের ভিখারি, তোমার সম্পত্তি নিয়ে আমি বড় হয়েছি, তুমি হলে আসল মালিক। সত্যি কথাই বলছি তো, তোমার সম্পত্তি কারখানা আমি জোর করে দখল করে বড় হয়েছিলাম, কিন্তু আজ আমি সেই সম্পত্তি তোমাকে ফিরিয়ে দিয়ে যাচ্ছি। অমর, না আজ আর আমার কিছুই দরকার নেই। অমর, বড় লোক হওয়ার নেশা আমার হারিয়ে গেছে। অমর, আর টাকার জোরে কিছুই পাওয়া যায় না স্যার। কোটি টাকার মালিক হয়ে
আমি যেমন দেবযানীকে পেলাম না, তেমনি দেবযানী রাজবাড়ির বধূ হয়ে সে সংসার পেল না। কর্মফল, সেটা আমার কর্মফল, আমি যে মহা পাপ করেছি। লঘুয়াকে খুন করে আমি তোমাকে মিথ্যে মামলায় জেলে পাঠিয়েছিলাম, তারপর তোমার মুক্তির বিনিময়ে দেবচানীকে বাধ্য করেছি সন্দীপকে বিয়ে করতে। তোমার জন্য দেবচানী সেদিন এত বড় আত্মত্যাগ করেছিল অমর, তুমি আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা কর। আমার ক্ষমা দিয়ে আর কি লাভ, দেবযানী সুখ কিনতে কি আপনি পারলেন স্যার? অমর তাকিয়ে দেখুন, তাকিয়ে দেখুন, দেব সন্দীপ এখনো তাকে অসতী বলে দূরে সরিয়ে রেখেছে। না না সন্দীপ না, এমন ভুল তুমি করো না। তোমারই জন্য অমরের ভালোবাসাকে সেদিন দেবচানী বিসর্জন দিয়েছিল, আমার আমার আশ্রয় ছেড়ে সে এখানে চলে এসেছিল। আমি তোমাকে অনুরোধ করছি সন্দীপ, দেবচানী আছো গঙ্গার মতো পবিত্র। আপনারা যা কিছু বলুন তাতে কিছুই প্রমাণিত হবে না। দেবচারী যে এখনো আমার, প্রমাণ চাই, তার প্রত্যক্ষ প্রমাণ। তার মানে তোমরা যোগ যোগ ধরে শুধু সীতার অগ্নি পরীক্ষায় দেখতে চাও? সেই অগ্নি পরীক্ষাই হতে পারে তোমার পবিত্রতার একমাত্র প্রমাণ। পারবে, পারবে সেই প্রমাণ দিতে? সন্ধি নিজের ছেলের কাছে লাথি খেয়ে আজ আজ আমি তোর মর্যাদাটা বুঝতে পেরেছি। কাকা বাবু, বৌমা বৌমার বিরুদ্ধে আমি তোর কান ভাঙিয়েছি, আজ আজ আমি তোকে বলছি বৌমার চরিত্রটা সতী সাবিত্রীর মতো পবিত্র। ওকে ওকে তুই রাস্তা নিয়ে ঘরে নিয়ে চল বাবা। আমি আর তোকে নিয়ে যেতে পারবে না বাবা, সঞ্জয় সঞ্জয় যদি না বাড়ি কারখানার মালিক না হতে পারে তাকে আমি ক্ষতি করতে দেবো না দাদাকে। একটা করে দেয় আমি ওর ছাদের জীবনটা। অপবিত্রা, তাই তো তোমার আর অমরের মিলনের পথে আমি কাটা হয়ে ফুটে থাকতে চাইনি। মিথ্যে আঘাত করে আমাকে তোমার জীবন থেকে সরিয়ে দিয়েছি, যাতে অমরের কাছে ফিরে গিয়ে তুমি তোমার ভালোবাসাকে আবার নতুন করে শুরু করতে পারো। আর তো হয় না গো, তাই তো আজ আমি অগ্নি পরীক্ষা দিয়ে যাচ্ছি। জানিস এই পৃথিবীটা প্রমাণ ছাড়া কিচ্ছু বিশ্বাস করতে চায় না, তাই তো তাই তো আজ আমি সবাইকে বুঝিয়ে দিয়ে গেলাম যে দেবচানীর সিঁদুর কেউ কোনোদিন কেড়ে নিতে পারে, সে কোনো পিতার কন্যা নয়, সে কারো প্রলয়ী নয়, সে শুধু তার স্বামী অগ্নি সাক্ষী। ভালোবাসা